থরাই মানে গ্রাহ্য করেছে, এইভাবে নিজের মন গড়া পথে চলে, নিজে আল্লাহর আইনের উপর জুলুম করেছে, নিজের আত্মার উপর জুলুম করেছে, দুনিয়ার মানুষের উপর জুলুম করেছে, সৃষ্টি জগতে জালেম হিসেবে পরিগণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের দিকে, বাস্তবতার দিকে, ফিতরাতের দিকে, স্বভাব ধর্মের দিকে তাকে ডাকা হয়েছে, অথচ সে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, এমন জালিমকে আল্লাহ হিদায়াত করেন না। বলুন না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথাটা বুঝে আসলো? জুলুমের বহু লম্বা আলোচনা আছে, এই অল্প সময়ের মধ্যে আপনারা অত্যন্ত মূল্যবান তথ্য পেয়েছেন। অতএব দুনিয়ার জালেম সাবধান, মানুষ হলেই মানুষ নয়, মানুষ যদি এই আইনের ব্যত্যয় ঘটায় সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি জালেম। মানুষ যদি মুসলিম রূপ ধারণ করে আর মুসলমানের পরিচয় দেওয়ার পরেও ওই কাজগুলোতে লিপ্ত হয়, সে হয়ে যাবে মুনাফিক। অতএব দুনিয়ার মানুষ সাবধান।